কিন্তু ইতিমধ্যে বইতে শুরু করে দিয়েছে পাশাপাশি শীতপুরি যেন ছুলো বলে। আমরা বলছি শীতকালের কথা, আগাম শীতকাল কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে, কিন্তু এই শীতের মধ্যে যে সকল মানুষগুলো অবহেলিত হয়ে রাস্তার পাশে যারা থাকে এবং যাদের একটি কম্বল কেনার সামর্থ্য পর্যন্ত থাকে না, তাদের পাশে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও দাঁড়িয়ে পড়লো বিমল শাড়ি সেন্টার। বিমল শাড়ি সেন্টার প্রত্যেকটি বছর তাদের এই উদ্যোগকে কিন্তু তারা এগিয়ে নিয়ে চলছে প্রতি বছরের ন্যায়। রাস পূর্ণিমা উপলক্ষে যেটি তারা প্রত্যেক বছর আয়োজিত করে থাকেন, প্রত্যেকটি দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ, পাশাপাশি ভুরিভোজের আয়োজন, আর এই বিষয়ে উদ্যোগপতি যিনি আছেন বিমল শাড়ি সেন্টারের কমলবাবুকে আমরা পেয়ে গিয়েছি। কমলবাবুর সাথে একটু কথা বলে নেব আজকে, তাদের এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। কমলবাবু, আজকে আপনাদের যে উদ্যোগ প্রত্যেক বছরের ন্যায় কথা হয়, এই বছরটি কত বছরে পদার্পণ করল? 5 বছরে পদার্পণ। আচ্ছা, এই যে উদ্যোগ, প্রায় কত মানুষ আপনাদের কাছ থেকে কম্বল পাচ্ছেন এবং ভুরিভোজ তারা গ্রহণ করছেন? না, যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়িয়ে যেটা পারি সেটা করি। প্রায় কত মানুষকে আজকে আপনারা কম্বল বিতরণ করেছেন? 500 জন লোক। কেমন লাগছে এই উদ্যোগটাকে বছর পর বছর সাফল্য মণ্ডিত? ভালো লাগছে, ভালো লাগছে। আর আমরা শুধু আরেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরবো, কমলবাবু কিন্তু এটি একা করছেন না, পাশাপাশি সহযোগিতায় তার সব পরিবার রয়েছেন বীজপুরের, অন্তত ব্যবসাদার যারা আছে তারা সকলে মিলে সকল বন্ধুবর্গ হিসেবে তারা একত্রে একসাথে কিন্তু রয়েছে। আজকে শুধু বিমল শাড়ি সেন্টারের উদ্যোগের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্যান্য ব্যবসায়িক মানুষ যারা আছে, তার মধ্যে অন্যতম আরেকজনকে আমরা পেয়ে গিয়েছি, তিনি হচ্ছেন অন্য কেউ নয়, গণেশ সেটের বাপিদা। বাপিদাকে কিন্তু আজকে দেখছি, তিনি এই আয়োজন ম্যানেজমেন্টটা, তিনিও কিন্তু তদারকির দায়িত্বে আজকে আছেন। দেখতে পাচ্ছি আমরা শাড়ি শাড়ি খিচুড়ি কিন্তু সাজানো রয়েছে অন্তত ভোগের, আর বাপিদার কাছে সরাসরি চলে যাব। বাপিদা, আজকে আপনাদের যে চিত্রটি আমরা তুলে ধরতে পারছি, একজন সমাজ সেবক রূপে, একজন ব্যবসাদার হিসেবে আজকে আপনারা আজকে যে উদ্যোগটা নিয়েছেন, তো কেমন লাগছে এই উদ্যোগে মানুষের কল্যাণের কাজ? খুবই ভালো লাগছে। বিমল মানে বিমল শাড়ি সেন্টারে কমলদা, বিমলদা, মুন্না প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন ওনারা বাড়িতে পুজো করে, রাস পূর্ণিমার পরে যে বৃহস্পতিবারে এখানে নারায়ণ সেবা করা হয়, প্রসাদ খাওয়ানো হয়, তাতে 15,000 লোক এখান থেকে প্রসাদ খায়, এবং এই বছরে ওনারা 500 লোককে কম্বল দিয়েছে। মানে আগামী বছর ওরা আরও প্রস্তুতি ওনারা বাড়াবে। আর তা আগামী বছর রাস পূর্ণিমা পড়েছে 30শে ডিসেম্বর, মনে হয় 30শে ডিসেম্বর 2020 সালে, তা সেটা মনে হয় হয়তো সোমবার পড়েছে, তাহলে হয়তো জানুয়ারি হয়ে যাবে দিতে। মানে আগামী বছরের প্রস্তুতি এখন থেকেও মাথায় নিচ্ছে, আগামী বছর আমাদের আরও বাড়াতে হবে। তা প্রত্যেক বছর ওনারা করে, বন্ধু হিসাবে, পরিচিত হিসাবে, একজন ব্যবসাদার হিসাবে ওনার সাথে, ওনাদের সাথে থাকা নিজেদের ভালো লাগে, আরও ওনারা যে কাজটা করছে পাশাপাশি থেকে আরও ভালো লাগে, নিজেদের ভালো লাগে যে কিছু করলাম এটাই। একেবারে আমরা কিন্তু গণেশ সেটের বাপিদার সাথে কথা বলে নিচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি বিমল শাড়ি সেন্টারের নারায়ণ সেবা চলছে, পাশাপাশি আজকে সকালেই কিন্তু কম্বল বিতরণ করা হয়েছে। আর ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্ররূপটি একটু তুলে ধরতে। বাইরে কিন্তু দেখছি মানুষ একেবারে শাড়ি শাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, শাড়ি শাড়ি লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা একে একে প্রসাদ কিন্তু গ্রহণ করছে, সেই সার্বিক চিত্রটি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখছি একে একে মানুষকে কিন্তু এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, সকলে মিলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। বিমল শাড়ি সেন্টারের এই সার্বিক চিত্ররূপটি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছি নারী পুরুষ ছোট বাচ্চা থেকে কেউ বাদ যায়নি, সকলেই কিন্তু উপস্থিত হয়ে পড়েছে আজকের এই নারায়ণ সেবা যেটা করা হচ্ছে বিমল শাড়ি সেন্টারের পক্ষ থেকে, আর সেই চিত্রটি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে থাকুন আপনারা নিউজ সুপার, ক্যামেরা পার্সনের সঙ্গে আমি দানিয়া, নিউজ সুপার সব খবর সববার খবর। ধন্যবাদ।